ক্যালিফোর্নিয়া সব বাসিন্দাকে কোভিড-19 এর টিকার আওতায় আনতে নতুন করে 5টি গণটিকাদান কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। বয়স্ক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মার্কিনদেরও দেয়া হচ্ছে করোনার টিকা। তুরস্কে 90 বছরের বেশি বয়স্কদের করোনা টিকা দিতে শুরু করেছে দেশটি। এদের মধ্যে অনেকেই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। চলতি মাসের 14 তারিখ থেকে টিকা দিতে শুরু করেছে দেশটি। এরই মধ্যে 2 ডোজ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রায় 8.5 লাখ স্বাস্থ্যকর্মী। কলম্বিয়ায় এখনো পৌঁছায়নি করোনার কোনো টিকা, তবে চুক্তি অনুযায়ী টিকার চালান পৌঁছালেই তা দেশব্যাপী বিতরণ ও মানুষের দেহে প্রয়োগ শুরু করবে দেশটি। এরই জন্য দেশটি সব প্রস্তুতিও নিয়ে রেখেছে। এবছর 5 কোটি জনসংখ্যার দেশটিতে 3 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও প্রতিবেশী কোস্টারিকা, ব্রাজিল, মেক্সিকো আর চিলিতে এরই মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। করোনা টিকা পেতে শুরু করেছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী। সোমবার সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চীনের সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিনের 1000 ডোজ সরবরাহ করা হয় ওই অঞ্চলে। 21 জানুয়ারি 2021 তারিখে দুপুর 1:30 এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাব। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার, সেটি আমরা আনছি, যেটা আমরা চুক্তি করেছি যাদের সাথে, সেই কোম্পানিরই তৈরি, অক্সফোর্ডের, সেই ভ্যাকসিনটাই কিন্তু এখানে আসছে। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালের সূত্রে জানা গেছে আগামী 25 জানুয়ারি 2021 তারিখে 50,00,000 ডোজ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছবে। এটা হলো আমি যেটা বলেছি আমাদের নিজেরটা, আমরা যারা ক্রয় করে নিয়ে আসছি আমাদের নিজের টাকায়। আমরা আপনারা জানেন যে ইপিআর স্টোরে আমরা নিব, নেয়ার পরে আমরা পরবর্তী ডেটটা আমরা দিতে চাচ্ছি, যেটা 25 তারিখ না, এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট আমাদের আছে 27 বা 28 তারিখে। তবে এইটিও আমরা চাচ্ছি যে এটা আমার চূড়ান্ত নয়, আমরা হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, একদিন আগে পিছিয়ে হতে পারে। ধন্যবাদ আপনাকে।